আসলে মাননীয় গভর্নর মহোদয়ের সাথে আমাদের বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন BLFCA আমরা ওনার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং আমাদের সাথে ওনার আজকে বেশ ভালো খুব ফলপ্রসূ মিটিং হয়েছে। আমরা বর্তমানে আমাদের এই সেক্টরে যে NBFIগুলো যেই মানে প্রবলেমগুলো ফেস করছে বা যে ক্রিটিক্যাল সিচুয়েশনটা আমরা এখন পাস করছি, আমরা সেগুলো ওনার সামনে তুলে ধরেছি। আমাদের কিছু পলিসি সাপোর্টের ব্যাপারে আমরা বলেছি, তো সেগুলো নিয়ে উনি শুনেছেন, সব কিছু প্রত্যেকটা ইস্যু উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি সেগুলো ব্যাপারে আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে খুব তাড়াতাড়ি এগুলোর ব্যাপারে ডিসিশন দেবেন এবং সেটা অবশ্যই ইতিবাচক। এখানে মেইন যে থিমটা ছিল আসলে এই সেক্টরের যে NPLটা যে বেশি ক্লাসিফাইড লোন সেটা নিয়ে কথা হয়েছে এবং সেটা কীভাবে কমিয়ে আনা যায় তার জন্য আমরাও একটা প্ল্যান দেবো এবং উনি যেটা আমরা আলোচনা করেছি সেটা উনি নীতিগতভাবে আমাদের সাথে একমত হয়েছেন যে এটা কমিয়ে আনার ব্যাপারে আমরা যেই প্রস্তাব দিয়েছি সেটার ব্যাপারে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি সুফল পাবো। আর একটা হচ্ছে যে লিকুইডিটি যে সমস্যাটা আমাদের তহবিলের বিষয় সেটা নিয়েও আমরা কথা বলেছি এবং সেটার ব্যাপারেও যেটা উনি বলেছেন যে যাতে আমাদের এই সেক্টরে তহবিল প্রবাহটা বৃদ্ধি পায় এবং আমরা আবার ভালোভাবে ব্যবসা করতে পারি সেই ধরনের পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া হবে, পলিসি সাপোর্ট যা যা দরকার সেগুলো দেওয়া হবে। এখন তো আপনারা জানেন যে ব্যাংকিং খাত তো অনেক বড়, এটা গুরুত্ব ইকোনমিতে অনেক বেশি, সো ব্যাংকিং খাত নিয়েই একটু ওনারা ব্যস্ত আছেন এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রিফর্ম হচ্ছে ব্যাংকিং খাতে, একটা কমিশন হয়েছে এবং সেই ব্যাংকিং খাতের পরিবর্তনগুলোর মানে সুফল কিন্তু আমরাও পাবো এবং বলছেন যে হয়তো এই খাত নিয়েও এরপরে ওনারা প্রয়োজনে কমিশন করে যাতে কীভাবে এটা আমরা সামনের দিকে আগাতে পারি সে চেষ্টা করবে এবং আমরা অত্যন্ত আশাবাদী। আমাদের যে বৈষম্য বিরুদ্ধে যে ছাত্র জনতার আন্দোলনের পরে যে আমাদের সমাজের সবাই এখন চাচ্ছে যে আমাদের যে ভঙ্গুর যে অর্থনীতি বা বিধ্বস্ত যে অর্থনীতি এবং যে দুর্দশাগ্রস্ত ব্যাংকিং খাতকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, এটা কিন্তু সর্বস্তরের জনগণেরই কিন্তু আশা এবং সবাই কমিটেড যে এখানে যে নীতি নৈতিকতা এবং আইনের ক্ষেত্রে যেই ধরনের ব্যত্যয়গুলো হয়েছে, শুধু যে আইন মানে ভঙ্গ হয়েছে তা না, এখানে নৈতিকতারও অনেক ঘাটতি ছিল এবং অনেক ব্যত্যয় হয়েছে, তো সেগুলো নিয়ে আমরা কাজ করব। আপনারা তো জানেন যে এখন আমরা আন্তর্জাতিক সম্প্রদায় থেকে অনেক রকম সাপোর্টের সহায়তার আমরা আশ্বাস পাচ্ছি, যেটা দেখেছেন যে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজারকে। স্পেসিফিক কোশ্চেন হচ্ছে যে আপনি জানেন বিগত সরকারগুলোতে ব্যাংক যেভাবে লুট হয়েছে তার থেকে অনেক বেশি লুট হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে অনিয়মের মাধ্যমে টাকা উইথড্র আমরা পিকে হাউসে থেকে শুরু করে অনেকগুলো নাম আমরা এইভাবে বলতে পারি। এই যে যারা এই টাকাগুলো উইথড্র মানে এইভাবে লুটে নিল তাদের বিরুদ্ধে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আপনি গভর্নরকে বলেছেন বা এখানে তো আপনারা দেখেছেন দুই ধরনের, একটা হচ্ছে যে বিশ্ব ব্যাংক তাদের মানে হ্যান্ডস মানে সাপোর্ট এক্সটেন্ড করেছে যে টাকা পাচার হওয়া টাকা উদ্ধার করে আনার ব্যাপারে বিশ্বব্যাংক সর্বাত্মক সহায়তা করবে, অন্যান্য এজেন্সিও সহায়তা করবে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আইনগতভাবে তাদেরকে চিহ্নিত করা। এখন আমরা তো ধরুন জানি যে অনেকেই এখানে অনিয়ম করেছে, অনেকে টাকা পাচার করেছে, ইয়ে করেছে, বাট তাকে তো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সে অভিযোগটা চিহ্নিত করে তাকে সেখানে ইয়ে করতে হবে, চার্জ আনতে হবে, এটা একটা আইনগত ব্যাপার, সেগুলো নিয়েও কাজ হচ্ছে কিন্তু, যাতে কেউ এবার আইনের হাত থেকে রেহাই পেতে না পারে। সেগুলো আপনার খেলাপিরিন আছে অনেক মানে রিয়েল, হয়তো অনেক জেনুইন কারণে খেলাপি হয়েছে, আপনার বড়োয়ার ঋণ গ্রহীত মারা গেছে, ব্যবসা অনেকদিন থেকে নাই, আদার কোনো অ্যাসেট নাই আদায় করা, সেগুলোর ক্ষেত্রে যাতে আমরা একটু লিবারেলি সেগুলো আমরা করতে পারি, যেমন একটা কস্ট অফ ফান্ড আদায়ের যে কন্ডিশনটা ছিল সেটা হয়তো রিল্যাক্স করে আমরা কীভাবে করতে পারি সেগুলো প্রস্তাব দিয়েছি এবং গভর্নর মহোদয় এটা নীতিগতভাবে এগ্রি করেছে, হয়তো আমাদের আমরা একটা গাইডলাইন পাবো খুব শিগগিরই। তাহলে দুইটা কাজ হবে, একটা হচ্ছে খেলাপিরিনের পরিমাণ কমে আসবে, অ্যাট দ্য সেম টাইম একটা ক্যাশ ফ্লোটা বাড়বে, লিকুইডিটিটা বাড়বে, যাতে আমরা নতুন ব্যবসা শুরু করতে পারি। প্লাস এখন আমাদের যে সুযোগটা আছে তার হলো বাড়ানোর, যদি আমরা NPL থেকে টাকা আনতে পারি, সেখানে কিছু কিছু কন্ডিশনের কারণে ডিফিকাল্ট হচ্ছিলো, সেগুলো যদি রিল্যাক্স হয় আমরা কিন্তু সেখান থেকে আমাদের প্রচুর ফান্ড আসবে, তাতে কিন্তু আমাদের যে খুব বেশি টাকা দরকার তা তো না, আমরা তো অপারেশন ছোটো, ব্যাংকের মতো তো এরকম 30,000-40,000 কোটি টাকার অপারেশন, আমাদের 2,500 কোটি টাকা-3,000 কোটি টাকার অপারেশন, তো এখান থেকে যদি আমরা আমাদের যারা NPL পড়ে আছে তাদের থেকে টাকা আনতে পারলে কিন্তু একটা বড় সুযোগ হবে। বাট আমরা পাশাপাশি বলেছি যে আমাদের পলিসি সাপোর্ট দরকার কারণের ব্যাপারে, আমরা রিফাইন্যান্সে যাতে আমরা
এলিজিবল হই, শিক্ষার ক্ষেত্রে হয়তো কিছু ক্রাইটেরিয়া রিল্যাক্স করার ব্যাপারে কথা বলেছি, সেগুলো ওনারা দেখবেন বলছেন। যদি সেটাও হয় তাহলেও কিন্তু রিফারেন্স থেকে আমরা কিন্তু ফান্ড পাবো তখন সেগুলোর ক্ষেত্রে। কারণ একটা তো হচ্ছে যে আমাদেরকে এম্পাওয়ার করা এই টাকা পয়সা আনার ক্ষেত্রে, যেটা বললাম যে আমাদের NPL আদায়ের ক্ষেত্রে যে মানে কন্ডিশনগুলো সেটা কিছু রিল্যাক্স হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আমরা রিফাইন্যান্সে আমরা সহযোগিতা চেয়েছি, যে আমাদেরকে কিছু কিছু কন্ডিশনের কারণে হয়তো আমাদের অনেকে রিফাইন্যান্সের ক্ষেত্রে ফান্ড পাচ্ছে না, সেটা আমরা বলেছি, ওনারা দেখবেন বলেছেন এগুলো। হ্যাঁ, আর লং টার্ম যদি বলেন পলিসি ইয়েতে, সেটা তো কমিশনের কথা বলেছি, কমিশনের সুপারিশের ভিত্তিতে হবে। বাট সব কিছু মিলিয়ে এই মিটিংটা অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত ফলপ্রসূ ছিল, এবং মাননীয় গভর্নর মহোদয় উনি ধৈর্য সহকারে সমস্ত আমাদের কথাগুলো উনি শুনেছেন, এবং অনেকগুলো উনি সেখানেই বলেছেন যে এটা আমরা নীতিগতভাবে একমত, আপনারা খুব শীঘ্রই গাইডলাইন পাবেন, এবং এগুলো নিয়ে কাজ করার জন্য উনি ওনার যারা সহকর্মী ছিলেন আমাদের আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগ এবং অন্যরা, তাদের সবাইকে উনি নির্দেশনা দিয়েছেন যে এগুলো নিয়ে কাজ করার জন্য, যাতে খুব তাড়াতাড়ি এই খাতটা সামনে আগাতে পারে।